এখন বাজে সকাল 9টা। এখন আমি টিফিন করছি আমার মুড়ি এটা ভালো করে মেখে নিয়ে এটা টিফিন করছি। আর বাইরে বৃষ্টি পড়ছে। বাইরে বৃষ্টি পড়ছে, ভুলু বাইরে থেকে ঘুরে ঘরে ঢুকে গেছে। এ ভুলু, বাইরে যাবি? বাইরে বৃষ্টি পড়ছে। কিরে কিরে, বাইরে যাবি? বৃষ্টি পড়ছে, বাইরে থেকে ঘুরে এসে এখন ঘরের ভিতরে বসে পড়লো। এখন 11টা বাজতে চললো, আবার বৃষ্টি এসে গেল। বন্ধুরা, এখন বাজে বেলা 11টা, বৃষ্টি আবার আসলো। হাওয়াটা এখন একটু কম আছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি কমে যাচ্ছে, হাওয়া হচ্ছে, হাওয়া কমে যাচ্ছে, এই চলবে আজকে সারাদিন। এখন বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। বন্ধুরা, চলে আসলাম কিচেনে। আজকে লাঞ্চের জন্য রান্না করা তেমন কিছু নেই, আজকে শুধু বানাবো কাতলা মাছের ডিমের বড়া। তো আমি এখন কিচেনে এসেছি, এখন এটা আমি বানাবো। তো চলুন, এই হচ্ছে কাতলা মাছের ডিম, তার সঙ্গে একটু তেল আছে, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি চালের গুঁড়ো, বেসন নেই এই জন্য চালের গুঁড়ো দিলাম। দিলাম হলুদ গুঁড়ো, দিলাম এই লবণ। এবার এটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটা ভাজবো, প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সকালবেলায় যে হাওয়াটা হচ্ছিল, সেই জোরে হাওয়াটা এখন বন্ধ হয়েছে, এখন খুব বৃষ্টি পড়ছে। আমাদের এইদিকে
আমরা উত্তর চব্বিশ পরগনায় থাকি, আমাদের এইদিকে ঝড়ের তেমন তাণ্ডব চলেনি। অদ্ভুত ব্যাপার, উত্তর চব্বিশ পরগনা জেলাতে সাইক্লোন দেখা যায়, টর্নেডো কোনোদিন দেখা যায়নি। এই হালিশহর আর এই নয়াটি পিচপুর এলাকায় হঠাৎ করে গঙ্গার মধ্যে থেকে টর্নেডো শুরু হয়ে সেটা তার উপর ওই হালিশহরের উপর দিয়ে গেছে আর হুগলির ব্যান্ডেলের উপর দিয়ে গেছে। ওই টর্নেডো খুব অল্প জায়গা নিয়ে হয় কিন্তু খুব শক্তিশালী হয়। বাঁচুয়া আমাদের এদিকটা হয়, এদিকটা আছে, কিন্তু এখন খুব জোর বৃষ্টি পড়ছে। এখন বাজে দুপুর দেড়টা, জোর বৃষ্টি পড়ছে, আর সকালবেলায় যে হাওয়াটা হচ্ছিল সেই হাওয়াটা এখন বন্ধ হয়ে গেছে, ক্ষয়ক্ষতি করতে পারেনি। কিন্তু যেসব জায়গায় ক্ষয়ক্ষতি করেছে সত্যি দুঃখজনক। উড়িষ্যাতে তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, খুব কষ্টকর। তো এখন বাজে দেড়টা, আমরা এখন লাঞ্চ করব। তো এখন বসছি লাঞ্চ করতে। বন্ধুরা, আমরা লাঞ্চ করছি মসুর ডাল, কাতলা মাছের ডিমের বড়া, আলু পটলের তরকারি, এটা কালকের, তেলাপিয়া মাছের ঝাল, এটাও কালকের। আজকে শুধু মসুর ডাল, কাতলা মাছের ডিমের বড়া এটা করেছি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। বন্ধুরা, আমরা লাঞ্চ শুরু করছি। তো আমরা লাঞ্চটা কমপ্লিট করি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।